চ চট্টগ্রাম সেন্টার থেকে বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে থাকব আমি সোহেলি চাকমা বাজেট ঘোষণার পর থেকেই ঊর্ধ্বমুখী চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে তাতে তেল চিনি পেঁয়াজ রসুন আদা গুঁড়ো দুধ সাবান সহ বেড়ে গেছে অনেক পণ্যের দামি আবার কোনো কারণ ছাড়াই কিছু পণ্যের দাম বেড়ে গেছে বাজেট ঘোষণার আগ মুহূর্তে বাজেটকে কেন্দ্র করে নিত্যপণ্যের এমন দাম বৃদ্ধিতে হতাশ ভোক্তারা দাবি জানিয়েছেন বাজার তদারকির পেঁয়াজ রসুন আদা চিনি কিংবা তেল যা বরাবরই থাকে চাহিদার শীর্ষে কিন্তু বাজেট ঘোষণার চট্টগ্রামে বেড়ে গেছে দাম নগরীর বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে দুই টাকা চিনি এক টাকা তেল লিটার প্রতি বেড়েছে তিন টাকা পর্যন্ত দুই সপ্তাহ আগের তুলনায় পনেরো থেকে বিশ টাকা বেড়ে আদা রসুন বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় এছাড়া বাজেট ঘোষণার পর বিভিন্ন ব্র্যান্ডের গরু দুধের দাম বেড়ে গেছে কেজি প্রতি পঞ্চাশ টাকা পর্যন্ত আদার দাম বাড়ছে পিএস দাম বাড়ছে রসুন দাম বাড়ছে আদা আদা রসুন দাম বেশি বেড়ে গেছে প্রায় কেজি পনেরো বিশ টাকা বেড়ে গেছে যে দুধ আমরা পঁচিশ চব্বিশ পঁচিশ টাকা আধা কেজি মাছ কিনছি এটা এখন কত আটচল্লিশ টাকা কিনতে হয় কিসের জন্য বাড়ছে তো এটা আমরা ক্ষুদ্র সেই জানবো কি এখানে বাজারে বাস্তবায়ন হয় ওরা মাত্র ডিগলার দিছে বাজারে এরিয়া হয়েছে অলরেডি তেল দাম বাড়ি প্রতি লিটার তিন টাকা ষাট টাকা কেন আমাদের তরগাড়োন বিশাল তরগাড়োন হচ্ছে অনেক কাস্টমার মাল ঘোষণাকে কেন্দ্র করে বাজারে নিত্যপণ্যের এমন অর্থমুখী অবস্থানে হতাশ ক্রেতারা বলছেন কিছু সুবিধাভোগী চক্রের কারণে প্রত্যেক বছরই বাজেটকে কেন্দ্র করে খরচের বাড়তি চাপে পড়েন তারা এর থেকে মুক্তির জন্য উৎপাদন থেকে খুচরা সব পর্যায়ে বাজার মনিটরিং এর দাবি জানান তারা আদার সময় দাম আগার দিকে বাড়া আগের সপ্তাহ থেকে অনেক বাড়া আমরা যারা সবসময় বাজার করি তাদের দাম অনেক ভুক্তভোগী হতে হয় এটা নিয়ে কিন্তু সরকার এটা নিয়ে কোনো মানে বড় বড় আদার যারা আছে তাদের সাথে কোনো রকম কোনো মিট না করে আমরা যারা ভুক্তভোগী তারা আমরা বেশি দিয়ে খাই সবসময় কিনে খেতে খেতে হচ্ছে যে জিনিসের দাম বাড়ানো হয় সেটা বেড়েই যায় কিন্তু যেটা কমানো হয় সেটা কিন্তু কোনোদিন কমে না এটা একটা দুঃখের বিষয় তুমি এই জিনিসটা সমন্বয় করলে আমার মনে হয় সবাই উপকারী বাজার মনিটরিং এমনি বললেই চলে বাজার মনিটরিং যদি আমরা প্রতিনিয়ত করতে পারতাম তাহলে হয়তো এভাবে দাম বাড়তো না শুধু নিত্য ভোগপণ্যই নয় বাজেটের প্রস্তাবনার সাথে সাথে দাম বাড়ার ঢেউক লেগেছে সাবান লিকুইড ক্লিনার ডিটারজেন্ট সহ নানা পণ্যও ইমদাদুল হক চ্যানেল 24 চট্টগ্রাম প্রস্তাবিত বাজেটে প্রায় সব ধরনের পণ্যের উপরে 5 শতাংশ হারে আগাম কর আরোপ করে সরকার এতে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস অর্দ্ধেকের মতো কমে গেছে এমন পরিস্থিতিতে কিছু প্রতিষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত শিথিল করা হলেও সুবিধার বাইরে রয়ে গেছে বেশিরভাগ ব্যবসায়ীরা বলছেন এই দুই ধরনের সিদ্ধান্ত সরকারের বাণিজ্য বান্ধব নীতির পরিপন্থী আগে কেবল বাণিজ্যিক পণ্য আমদানিতে পাঁচ শতাংশ হারে আগাম বাণিজ্য কর বা এটিভি পরিশোধের নিয়ম ছিল তবে দুই হাজার সালের প্রস্তাবিত বাজেটে তা তুলে দিয়ে প্রায় সবার জন্যই পাঁচ শতাংশ হারে আগাম কর আরোপ করা হয় যা কার্যকর হয় ঘোষণার পর পরই ফলে বিপাকে পড়ে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর থেকে কমে গেছে আমদানি পণ্য খালাস এরপর গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্দেশনা জারি করে যাতে বলা হয় পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় সরকারি প্রতিষ্ঠানগুলো পণ্য ছাড় করাতে পারছে না তাই এটিকে ক্রান্তিকাল উল্লেখ করে ত্রিশ জুন পর্যন্ত বিশেষ কিছু প্রতিষ্ঠান টাকার দিয়ে পণ্য খালাস নিতে পারবে নির্দেশ দিয়েছে আমাদেরকে যে তিরিশে জুন পর্যন্ত আমরা একটা আন্ডারটেকিং রাখবো তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে যে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে এটা এটার উপরে অ্যাডভান্স ট্যাক্স হবে তাহলে তারা সেটা পরিশোধ করতে বাধ্য থাকবে আর যদি গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যেটা হবে না তাহলে অ্যাকর্ডিংলি আমরা তাদের অঙ্গীকার নামা ফেরত দিয়ে দেব তবে সরকারের এমন দুটি সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছেন ব্যবসায়ীরা তারা বলছেন এটি সরকারের ব্যবসা বান্ধব নীতির সাথে সাংঘর্ষিক সবার জন্য কর আরোপ করে আবার কিছু প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেয়া নতুন বিনিয়োগ আর শিল্পোৎপাদনকে হুমকিতে ফেলবে বাজেট আমরা সব সময় বলি যে এটি বিনিয়োগ বান্ধব এবং কর্মসংস্থানমুখী একটি বাজেট হবে তো যে জায়গাটি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে যে জায়গাটি আমাকে বিনিয়োগের জন্য সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করবে সে ধরনের প্রস্তাবনা আমার মনে হয় কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না মহামুনা শহরের কাছে আমরা সক্ষমতার জন্য এবং সাস্টেইনের জন্য প্রণোদনার জন্য আমরা আবেদন করেছি সেই জায়গার মধ্যে যদি আবার যদি আমাদেরকে যদি অন্য জায়গা থেকে ট্যাক্স ইমপোজ করা হয় তাহলে অবশ্যই এখানে আমাদের নেতিবাচক প্রভাব অবশ্যই পড়বে চট্টগ্রাম কাস্টম হাউসের প্রতিদিন আগে যেখানে বাইশ আমদানি চালান জমা পড়তো পণ্য খালাসের জন্য বাজেটের পর তা নেমে এসেছে ষোলো সতেরোশয়ে ফখরুল ইসলাম চ্যানেল 24 চট্টগ্রাম চট্টগ্রামের বাসখালীতে কথিত বন্দুকযুদ্ধে দুই সহদর মারা গেছে র‍্যাবের দাবি নিহত জাফর মেম্বার ও তার ভাই খলিল আহমদ ডাকাত দলের সদস্য এলিট বাহিনী জানিয়েছে তাদের একটি দল দক্ষিণ সরল এলাকা অভিযান চালাতে গেলে ডাকাতরা গুলি চালায় তারাও পাল্টা জবাব দেয় পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ ছাড়া উদ্ধার করা হয় আটটি অস্ত্র ও গুলি এ ঘটনায় র‍্যাবের তিন সদস্য আহত হয় বলেও দাবি সংস্থাটির নিহতদের নামে মামলা রয়েছে। সম্ভাবনা খতিয়ে দেখে নেপালে জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে পারে বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির সভায় ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয় সভায় বাংলাদেশে বিদ্যুতের চাহিদা বিবেচনায় নিয়ে নেপালে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয় এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড আহমদ কায়কাউস এবং নেপালের পক্ষে নেতৃত্ব দেন দেশটির সম্পদ ও সেচ বিভাগের সচিব দীনেশ কুমার MOU সংবাদের পর্যায় নিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিরতি ফিরছে একটু পর থাকুন বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম টোয়েন্টি এ বান্দরবান শহরে ময়লা আবর্জনা অপসারণের জন্য নেই কোন পরিকল্পিত ব্যবস্থা শহরের সব ময়লা নিয়ে রাখা হচ্ছে পৌর এলাকার নদী পার বা পাহাড়ের ঢালে এতে সামান্য বৃষ্টিতেই এসব আবর্জনা ধুয়ে মিশে যাচ্ছে নদীতে ফলে দূষিত হচ্ছে নদীর পানি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে স্থানীয়রা বান্দরবান পাহাড়ি শহরে প্রতিদিনকার ময়লা আবর্জনা ফেলার জন্য নেই কোনো ডাম্পিং স্টেশন তাই লেমুঝিরি এলাকায় সাঙ্গু নদীর ধারে সড়কের পাশেই আবর্জনার ভাগার বানিয়েছে পৌর কর্তৃপক্ষ সঠিক তদারকির অভাবে এসব আবর্জনা ছড়িয়ে যাচ্ছে আশেপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ সেই সাথে বৃষ্টি হলে হর মিশে যাচ্ছে সাঙ্গু নদীতে অর্থাৎ এই নদীর পানী প্রক্রিয়াজাত করে মেটানো হচ্ছে শহরবাসীর চাহিদা তাতে নদীর পানির সাথে সরাসরি বর্জ্য মিশে যাওয়ায় দূষণের পাশাপাশি নানা রোগ ব্যাধির শিকার হচ্ছে মানুষ এই দিক দিয়ে সব চলাফেরা করি অসুবিধা হয় দুর্গন্ধ অসুস্থ হয়ে পড়ে পরিবেশ দূষণ হচ্ছে

পৌরমে আরও স্বীকার করছেন ময়লা আবর্জনা ফেলার ব্যবস্থাপনাটি সঠিক নয় তাই শীঘ্রই একটি ডাম্পিং স্টেশন তৈরির আশ্বাস দেন তিনি খুব সহজ ডাম্পিং স্টেশনটা হয়ে যাবে এখানে আমাদের চতুর্দিকে বন্ডাবি থাকবে এবং অনেক গভীর জায়গা ওই পাঁচ একর থেকে সাড়ে সাত একর জায়গা আমরা গিরে একটা বন্ডারি দিয়ে দেবেন যেন অন্যদিকে ওয়েস্টেজ না হয় এবং কোনো জায়গায় যেন কোনো দূষণীয় মানে জনস্বার্থে যেন কোনো দূষণীয় পরিবেশ সৃষ্টি না করতে পারে বান্দরবান শহর থেকে প্রতিদিন বারোটি গাড়িতে করে ছত্রিশ টন ময়লা অপসারণ করে পৌর কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট চ্যানেল চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে মেয়র একাডেমি কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট নগরের এমে আজিজ স্টেডিয়ামে সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র আজমোনা আসির উদ্দিন জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টে অংশ নিচ্ছে চট্টগ্রামের নয়টি ক্রিকেট একাডেমি সাতাশ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস এ সময় উপস্থিত ছিলেন প্রথম দিনের ম্যাচে সুপার ওভারে ব্রাইট একাডেমির বিপক্ষে জয় পায় জুনিয়র ক্রিকেট একাডেমি খাগড়াছড়িতে শুরু হয়েছে দিনব্যাপী ক্রিকেট উৎসব সকালে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা এই উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ এ সময় বক্তারা বলেন নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলার মধ্যে থেকে চর্চা চালিয়ে গেলে একদিন পাহাড়ের ক্রিকেটাররা জাতীয় অঙ্গনে দুটি ছড়াবে উৎসবে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চারটি দল করা হয় দর্শক এই ছিল চট্টগ্রাম টোয়েন্টি ফোর এর এখনকার খবরে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে